আবারও হাতির মৃত্যু ঝাড়গ্রামের সাকরাইলে। হস্তি শাবক মৃত্যুর ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের সাকরাইলের বালি ভাষার বীর ভাষা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নাগাদ গ্রামের মানুষেরা হাতির চিৎকারের শব্দ পান এবং ঘটনাস্থলে দেখেন তিনটি হাতি তাদের শাবককে ঘিরে রাখে। কিছুক্ষণ পর স্থানীয়রা জড়ো হলে হাতি কিছুটা দূরে জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়রা এসে দেখে হস্তি শাবকটিকে একটি গর্তের মধ্যে পড়ে থাকতে। তৎক্ষণাৎ শাবকটিকে তোলার চেষ্টা করে স্থানীয় লোকজন। ততক্ষণ শাবক দেহে প্রাণ ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই মারা যায় হস্তি শাবককে। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছয় সাকরাইল থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা। শুরু করা হয় উদ্ধার কার্য। আমরা সকালবেলায় যখন আসছি হাতির আওয়াজ শুনে দেখে আসি, যে তিনটে হাতিকে দাঁড়াইছিল, দিয়ে আমরা দেখলাম যে হাতির কাজ তো আসতে পারছি না, এখানে কী হচ্ছে না হচ্ছে আসতে পারছি না। দিয়ে পরে মানে ইয়ে আসে দেখলাম যে একটা হাতি বাচ্চা পড়ে আছে, দিয়ে ওইটা আমরা সবাই আসে তুলাতুলি করলাম, তুলে আর এখানে উঠে রাখছি। হ্যাঁ, সে না ইয়ে ছিল, চিন্তা ছিল, দিয়ে পরে একবার হাতিটা এলো বড়োটা, দিয়ে আসে তাড়া করলো আমরাকে, তাড়া করতে আমরা পালিয়ে গেলাম। পালিয়ে যেতে দিয়ে আবার যখন হাতিটা ঘুরে গেল তখন আসে আর তুলছি হাতিটা, তো তখন মারা গেছিল। আমরা তখন ইয়ে ছিল, জিমতো ছিল, লড়তে ছিল বাচ্চা। হ্যাঁ, আমরা উঠাবার চেষ্টা করছিলাম তখনই, কিন্তু হাতিটা ঘুরে আমরা উঠাতে মানে ইয়ে হলাম। হ্যাঁ, বন দপ্তর আসছে, খবর দেওয়া হয়েছিল। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।